জের দিক থেকেও আলাদা, তেমনি এদের ডিউটি কোরআনে আলাদা আলাদা করে দিয়েছি। জি ভাই, আমি এগুলো আগে বলেছি বলে আমি শর্টে সেরে নিচ্ছি, মেন আয়াতে চলে আসবার 3 মিনিট লাগবে। আমার সব মনে আছে কোন কোন বায়ান করেছি না করেছি, আর 3 মিনিট লাগবে, 3 মিনিট। এগুলো সব মহিলা, একটা ছেলে স্কুল যায়নি, আব্বা কি করে? স্কুল না গেলে আব্বা কি করে? মারে? আর মা মারে? মা মারে না, মা চুপ থাকে। যদি আব্বা মারে তো মা আবার বলবে, হ্যাঁ খালি ছেলে মারে, খালি ছেলে মারে। জিউ বুঝে না, ছেলের গালে চুমা দিলে মা জেনে কিটা পাবে, ছেলের গালে চুমা দিলে মা জেনে কিটা পাবে, ছেলের গালে থাপ্পড় মারলে আব্বা একই নেকি পাবে। কারণ প্রশাসন বিভাগটা দেওয়া হয়েছে আব্বাকে, আর স্নেহ মমতা ভালোবাসার গোডাউন সম্ভার দেওয়া হয়েছে মাকে। অতএব আমার আল্লাহ পুরুষের ডিউটি আর নারীর ডিউটি আলাদা করে দিয়েছে। চলে সিধাই, তুই তোর বয়স ছোট হলে খুব বিশাল খবিস ছেলে তুই। এই বার ওটা কেড়েলেন তো ওর কাছ থেকে, ওটা কেড়েলেন, ও অনেকক্ষণ থেকে এখানে ঘুরছে, ও বেয়াদব ছেলে। আসলে তোর দোষ নাই, ফ্যাক্টরিটাই গোলমাল আর বায়ন তো ওটাই ধরেছে, তোর কি আর দোষ দিব বাপ? তুই যে কোন ইঞ্জিনের মাল আল্লাহ জানে। জি আপনারা একটু সবর করুন, বিরক্ত লাগছে নাকি? হ্যাঁ, এবার মেন আয়াতে এসে গেছে। একটা উদাহরণ দিই, পানির কাছে আছে আর্দ্রতা ঠান্ডা, আর আগুনের কাছে আছে কি? গরম, উষ্ণতা ধাও, আর এর কাছে আছে আর্দ্রতা। একটা ভালো খাসির মাংস নিয়ে এসছেন 1 কেজি, ওটাকে যদি খেতে হয় তাহলে পানিও লাগবে গরমও। শুধু আগুনে তরকারি হবে না, শুধু পানিতে তরকারি হবে না। আপনি যদি বলেন আমি আগুনকে নিব না, মাংসটা ভালো করে বানাবো হবে না। যদি আপনি বলেন পানি নেব না, মাংসটা বানাবো হবে না। আর্দ্রতা এবং ধাও উষ্ণতা মিলিয়ে মাংসটা মডেল তৈরি হবে, একটা শাক হবে, সবজি হবে, মাছ হবে, আলু হবে, নানা রকম তরকারি হবে। ও মা বোন আমার, তেমনি বাপের শাসন আর মায়ের মমতা যদি সন্তানের কাছে না থাকে, ওই সন্তান ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার মাওলানা মুফতি মহাদ্দিস হতে পারবে না। একদিকে থাকবে বাপের করা শাসন, আর একদিকে থাকবে মায়ের স্নেহময়ী ভালোবাসা। তাকে পৃথিবীতে দাঁড়াবার জায়গা দিতে হবে, দুইজনায় শাসন করলে জায়গা থাকবে না দাঁড়াবার, আর দুইজনায় যদি গালে চুমা খায় তো পাক্কা বাঁদর হবেও। অতএব আল্লাহ তাবারাকবা তাআলা নারীর মিজাজে আলাদা ভরেছেন, পুরুষের মিজাজকে আলাদা ভরেছেন। সমাজে সন্তানকে কন্ট্রোল করার জন্যে আব্বা উগ্রতা দেবে, আর মা আর্দ্রতা দিয়ে সন্তানকে মডেল জিনিস তৈরি হবে। কথা বুঝে এসছে? কার কার বুঝে আসেনি হাত তুলেন। কি লাভ হলো, কি লাভ হলো, কারো বুঝে আসেনি? হ্যাঁ, আমাদের হিন্দিতে একটা কথা আছে, ভ্যাঁসকে সামনে বিন বাজানা, শুনকে ভ্যাঁস সার হিলানা। এর মানে জানেন? ভ্যাঁসকে সামনে বিন বাজানা, শুনকে ভ্যাঁস সার হিলানা। বলছে বাপ্পি লাহারির মিউজিক যদি নিয়ে এসে মহিষকে শোনানো হয়, মহিষ বুঝেন তো ভ্যাঁস, ওকে যদি সারাদিন গান শোনানো হয় হিন্দি বাংলা ভাটিয়ালি আর লোকগীতি পল্লীগীতি, শেষকালে ওকে যদি বলা হয় কেমন হলো আজকের এই অনুষ্ঠান, ও এইরকম করবে, কিছুই বুঝে না। তো আল্লাহ তাবারাকবা তাআলা দুটিকে বানিয়েছেন, কিন্তু আপনাদের দেশের এক মহিলা আমাদের দেশে আছে, চিনেন ওকে? চিনেন? হ্যাঁ, উঁজু করে ঘর ঢুকবেন, ওর নাম নিলে গা শুধু না পাক হয়ে যাবে। তো
ও বলেছে নারী পুরুষ সমান অধিকার, অনেক যুক্তি দিয়েছে, অনেক অনেক। মেয়েরা কেন পর্দায় থাকবে এই নিয়ে আমি আর যুক্তি দিয়ে তাকেও নেকেট করতে যাচ্ছি না, সময় নষ্ট করছি না, খালি একটা উদাহরণ দিয়ে বেরিয়ে যাব। কাঁঠাল সবজি না ফল? তেঁতুল। কোনটা দেখলে মুখে পানি আসবে? মেয়েরা হলো তেঁতুল আর পুরুষ হলো কাঁঠাল। ও বাইরে বের করলি, আবার যদি তেঁতুলের ছালটা ছাড়িয়ে দেওয়া হয়, এখন পানি এসে গেছে মনে হয় অনেকের, এরপরও যদি একটু নুন মারা যায়, মানে লিপস্টিক আর কি, কসমেটিক্স, তাহলে আর কি হবে? তেঁতুল কি কি কোন জায়গায় পৌঁছাবে বলেন? আরও মুখে পানি আসবে। আর একবার যদি আমি চুষে দিই সবারই সামনে, যেটা ফেসবুক বা ইউটিউব করছে, চুষে দেখাচ্ছে আর কি, তাহলে আর সমাজের মাথাটা কোথায় যাবে? এর জন্যই পর্দা। বাস শর্টে সেরে নিলাম, এর জন্যই পর্দা। চলেন এখন একটা প্রশ্ন করব, না বুঝে উত্তর দেবেন। দুটা মহিলার নাম করছি, একটা মহিলার নাম মা আর একটা মহিলার নাম বিবি স্ত্রী। একটা হলো মা আর একটা হলো স্ত্রী, দুটাই সংসারে মহিলা। একটা মা আর একটা স্ত্রী, কে আগে? জোরে বলেন, আর মহব্বতের সঙ্গে বলেন, জি না। সারা জীবন সাধনা করলেও মা স্ত্রীর কাছে পৌঁছাতে পারবে না। ভুল ব্যাখ্যা করে 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 দাম্পত্য জীবনের একটা অঙ্গকে আমরা শেষকালে প্রালাইসিসে লাগিয়ে দিয়েছি, শেষ করে দিয়েছি। মায়ের থেকে স্ত্রীর প্রেম মর্যাদা অনেক বেশি, এই জায়গাটা আমি বুঝি না। মা তো অনেক পরে, বিবি হলো অনেক আগে। বিবির কাছে মা কোনোদিন সাধনা করেও পৌঁছাতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তোরা একটু ভেবে দেখ, তোর মাকে তোর বিবিকে মেয়ের ভিতরে সর্বপ্রথম যে জায়গা পাবে সে হচ্ছে তোর স্ত্রী। বুঝে এলো? স্ত্রী আগে না মা আগে? এতগুলো লোক মুখ খুলে না, স্ত্রী আগে না মা আগে? এবার সংশোধন করি, যারা বলছেন মা আগে তারা হাত তুলেন, মা আগে যারা বলতে চাইছেন হাত তুলেন, মাশাআল্লাহ হাত নামান। স্ত্রী আগে যারা বলছেন ওরা হাত তুলেন, আর বাকি যারা হাত তুলেন ওগুলো কোন গ্রুপের মাল? আজীব ব্যাপার, আপনাদের বিরক্ত লাগছে নাকি আমার কথা শুনতে? ওরা মাঝে দোদল্য মানে পড়ে গেছে যে ঝামেলা কথা তো এটা, মা মায়ের মতো জিনিস তো আর নাই মা, আবার এইটা বলছে স্ত্রীর পরে, দিয়ে ওরা ওই অবস্থাতেই এখনো আছে, সিদ্ধান্তে আসতে পারেনি আর কি। আর কিছু লোক সিদ্ধান্তে এসেছে, আবার সিদ্ধান্ত নেন, আমি বলছি কোরআন থেকে স্ত্রী আগে। জি একটা যুক্তিতে আসেন, যুক্তিতে কি? পৃথিবীতে কত শহর কত গ্রাম, এগুলোর নাম কে রেখেছিল? পৃথিবীতে কত গাছ, এগুলোর নাম কে রেখে গেছে? পৃথিবীতে কত মাছ পশু, এদের নাম কে রেখেছিল? জি ভাই, তেমনি আত্মীয়তার নাম আছে, আছে না নাই? আত্মীয়তার নাম, একটা ছেলের নাম হচ্ছে মোহাম্মদ ইসমাইল, কত সুন্দর নাম, কিন্তু ওর ভাগনা ওকে ডাকছে ও মামা। বলেন ওকে নাম ধরে ডাকলো না সম্পর্ক ধরে ডাকলো? কথাটা বোঝাতে পেরেছি? নাম কি ওর? ইসমাইল। ডাকছে কি বলে? মামা চাচা। এই যে ডাকটা দেয়, এটা সম্পর্কের ডাক না নামের ডাক? সম্পর্কের ডাক। পৃথিবীতে যত সম্পর্ক আছে, পৃথিবীর বুকে যত মানুষ আছে, প্রথম মানুষের নামটা কি? জোরে বলেন আদম। পৃথিবীতে প্রথম এসেছে কে? আদম। পৃথিবীতে প্রথম এসেছে রাত, তারপরে দিন। পৃথিবীতে যত ঘর আছে, প্রথম ঘরের নাম হলো কাবা,
তারপরে এত অট্টালিকা এত কলেজ এত ভার্সিটি এত স্টেশন এত এয়ারপোর্ট আপনার আমার বাড়ি বেডরুম রেস্টরুম ডাইনিং রুম পৃথিবীতে অনেক জন্ম নিয়েছে কিন্তু প্রথম নিয়েছে যেটা সেটা হলো কাবা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না ওয়ালা বাইতিন উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন তাহলে পৃথিবীতে সিরিয়াল নম্বর এক সিরিয়াল নম্বর এক সিরিয়াল নম্বর এক এইভাবে পৃথিবীর বুকে এক 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 করে দুই তিন চার পাঁচ পৃথিবীতে হয়েছে আজকে আমাদের সম্পর্ক কত রকম আছে মা বাপ ভাই বোন নানা নানি দাদা দাদি ফুপি চাচা খালা মামা খালা তো ভাই মামা তো ভাই ফুপা তো ভাই চাচা তো ভাই এইভাবে আত্মীয়তা বাড়তে বাড়তে বিশ্বটা ছড়িয়ে গেছে তাহলে পৃথিবীর প্রথম আত্মীয়তার নাম কি পৃথিবীর প্রথম আত্মীয়তার নাম হলো স্বামী স্ত্রী আদম আর হাওয়া মা বাপের তখন কোনো চিহ্ন ছিল না আল্লাহ তাবারাক বা তাআলা স্বামী স্ত্রীটাকে কত ভালো লেগেছে দাম্পত্যকে দিয়ে পৃথিবীকে আবাদ করেছে আল্লাহ কোরআনে বলছে তুই মাকে কত গুরুত্ব দিস তার থেকে বেশি গুরুত্ব তোর বিবিকে দিতে হবে কারণ আমি ওই বিবিকে দিয়ে বিশ্বটাকে আবাদ করেছি আল্লাহ সূরা নিসার প্রথম নম্বর আয়াতে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান্না ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها হে পৃথিবীর বিশ্ববাসীরে ও মানুষের দল তোমরা ওই আল্লাহকে ভয় করো যাকে যে আল্লাহ তোমাদের একটা আত্মা সম্পৃক্ত আদম থেকে তার বিবিকে জন্ম দিল ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা এই স্বামী স্ত্রীকে দিয়ে বিশ্বকে আবাদ করে দিল সেই স্বামী স্ত্রীকে কেন্দ্র করে আজকে বাংলাদেশের 17 কোটি 15 কোটি ইন্ডিয়াতে 140 কোটি আর কোথাও আমেরিকা জাপান জার্মান মানুষ নামে প্রাণীটা যেখানেই চোখে থাকবে এটা জেনে রাখেন স্বামী স্ত্রীকে নিয়ে পৃথিবী আবাদ শুরু হয়েছে অতএব স্বামী স্ত্রীর কাছে মা বাপ কোনোদিন পৌঁছাতে পারবে না কথা বোঝাতে পারলাম স্বামী স্ত্রীকে দিয়ে বিশাল পৃথিবী আবাদ করেছেন আল্লাহ আজ যদি স্বামী স্ত্রীটা বন্ধ করে দেয়া যায় পৃথিবী আবার লোক হয়ে যাবে মানুষ নামে প্রাণী আর খুঁজে পাওয়া যাবে না এই বিশাল পৃথিবী সুশালকে রেখেছে আল্লাহ স্বামী স্ত্রীকে দিয়ে মা বাপকে দিয়ে না জি মায়ের আজকে খুব রাগ করবে রাগ করিয়েন না কিছু হক কথা বলতে দেন ইনশাআল্লাহ আপনাদেরও ইজ্জত আছে সেটা বলবো আজকে দাম্পত্য সমস্যার সমাধানে নেমেছি সব থেকে স্বামী স্ত্রী হলো প্রথম আজও দেখেন আজও আজকের এই রাত্রিতে যদি কোনো সন্তান পৃথিবীতে আসে সেটা যদি মায়ের পেট থেকে কোনো মেয়ে ছেলে জন্ম নেয় মায়ের পেট থেকে যদি কোনো মেয়ে সন্তান জন্ম নেয় বুঝে উত্তর দেন মায়ের পেট থেকে যদি কোনো মেয়ে সন্তান জন্ম নেয় তাকে আপনি কি বলবেন যা মায়ের পেটে মেয়ে সন্তান হলে সেটা বোন হচ্ছে না এতগুলো লোক মুখ খুলছে না মায়ের পেট থেকে যদি কোনো মেয়ে সন্তান জন্ম নেয় তাকে কি বলবেন কিন্তু বিবির পেট থেকে যদি কোনো মেয়ে সন্তান জন্ম নেয় তাকে কি বলবেন মেয়ে বলি না মা বলেন মা বলা যাবে কি যাবে না তাহলে বিবি আপনার মাকে জন্ম দিতে পারে কিন্তু আপনার মা বিবি জন্ম দিতে পারবে না কিয়ামত পর্যন্ত পারবে না মা এখনো বিবি এখনো আপনার মাকে জন্ম দিতে পারে আপনার মা মারা গেছে বিবির পেটে মা জমা আছে আসছে মা বলে ডেকে জান ভরে নিও তুমি কাকে এত হেয় প্রতিপন্ন করছো জি নাম্বার দুই মা বাপ আত্মীয়টা পৃথিবীতে জন্ম নিয়েছে আমার মাকে আমি পৃথিবীতে পেয়েছি আব্বাকে পৃথিবীতে পেয়েছি ভাইকে পৃথিবীতে পেয়েছি আর ভাতিজাকে পৃথিবীতে পেয়েছি বোনকে পৃথিবীতে পেয়েছি ভাগনাকে পৃথিবীতে পেয়েছি
ফুপিকে পৃথিবীতে পেয়েছি, চাচাকে পৃথিবীতে পেয়েছি, খালাকে মামাকে পৃথিবীতে পেয়েছি, এই আত্মীয়তাগুলো পৃথিবী নামে গ্রহের ওপরে জন্ম নিয়েছে, এইখানেই আমাদের আত্মীয়তার বন্ধনের টানাটানি চলছে। কিন্তু স্বামী স্ত্রীর আত্মীয়তাটা এটা পৃথিবীতে জন্ম নয়, এই আত্মীয়তাটা জন্ম হয়েছে জান্নাতের ভিতরে। আদম আর হাওয়াকে আল্লাহ স্বামী স্ত্রী বানিয়েছেন জান্নাতের ভিতরে, আর সেই জান্নাতটা কোথা? অন্য কোন জান্নাত নয়, জান্নাতুল ফেরদাউসের ভিতরে। আর স্বামী স্ত্রীর এই আত্মীয়তারে যেহেতু জান্নাত থেকে এসেছে, আপনারা এসেছেন বাংলাদেশ থেকে, আপনারা এসেছেন লোহাগাড়া থেকে, পীরগঞ্জ থেকে, রানী সংকল থেকে, আর কোন জাদুরানী থেকে, নেকমর থেকে, এক কথায় আপনারা এসেছেন বাংলাদেশ থেকে। আর আমি একা এমন একটা ব্যক্তি এসেছি ইন্ডিয়া থেকে, তার মানে পৃথিবীর যত আত্মীয়তা আছে এগুলো পৃথিবী থেকে তৈরি হয়েছে, আর স্বামী স্ত্রীর আত্মীয়তাটা এসেছে জান্নাত থেকে। অতএব জান্নাতের স্বাদ বিবির কাছে লুকানো আছে, আর বিবির জন্য স্বামীর কাছে লুকানো আছে, এটা মত পর্যন্ত। শুধু যৌন চরিত্র নয়, শুধু আপনার সেক্সুয়াল নয়, যত বুড়িয়ে যাবে তাদের কাছ থেকে যৌবন বিলুপ্ত হয়ে গেলেও দুইজন দুইজনকে চোখে দেখেও শান্তি পাবে, কারণ এটা জান্নাতের মেহমান, জান্নাতের সঙ্গিনী। পৃথিবীর বুকে যদি দুজনেরও বয়স 100 ক্রস করে দেয়, তারপরও পাশে পাশে বসলে তাদের দৈহিক আনন্দ তারা অনুভূতি করবে। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ভিতরেই অনুভূতি রেখেছেন। কেন? আত্মীয়তাটা এসেছে জান্নাত থেকে। বুঝে না, খালি বউটাকে ধরে আর মারে, বুঝে না, খালি মারে, খালি মারে, বেয়াদর্শ। আজকে রাতে গিয়ে সব হাত পা ধরে মাপ চেয়ে নেবেন, যা করেছি এতদিন ভুল করেছি, আর কালকে আমাকে ফোন করে বলবেন কে কে মাপ চেয়েছে। এর থেকে দামি সঙ্গিনী কে আছে? জি, সব ভেজালে লোকগুলোই হাসছে, ভিতরে সব গোলমাল আছে। স্টেজ থেকে নামলেই খালি ডাকবে আসেন হুজুর একটা তাবিজ দেন, বলে কি বউ কথা শুনে না, কত জোড়া যাওয়া সুখে আছে আল্লাহ জানে। তো আপনারা, আপনাদের বিরক্ত লাগছে নাকি? আজকে লাগবে না। জান্নাত ভালো জায়গা না খারাপ জায়গা? জান্নাত ভালো। সেই জান্নাতে আল্লাহ হাতে বানালেন কাকে? আদমকে। জান্নাতুল ফেরদাউসে বানানো হয়ে গেল। তো জান্নাতে ঘুরছে তো আর মনে শান্তি ভালো লাগে, কেমন কেমন যেন লাগে। জান্নাত জান্নাতই হবে, জান্নাত জান্নাতই হবে, কিন্তু মনে শান্তি নেই। ছেলেপিলে যখন একটু বড় হয়, বিয়ের কাছাকাছি আসে, তখন ওর মনে ফুর্তির অভাব চলে, একটা চাপা অবস্থায় থাকে, কারণ আরেকজনকে খোঁজে সে। তো আদমের সেই অবস্থা, আল্লাহকে বুঝতে বাকি ছিল না, জিব্রাইল মারফতে বলার প্রয়োজনীয় নয়, আল্লাহ বুঝে নিলেন, আদম রে তোমার চাহিদা রয়েছে একটা নরম সুন্দর জগতের দিকে, আমি আল্লাহকে বুঝতে অসুবিধা নাই। হযরত আদম ঘুমিয়ে গেলেন, রব্বুল আলামিন বললেন, জিব্রাইল বাম পাঁজরের একদম পাশলি হাড়টাকে নিয়ে এসো, ওর থেকে ওর বিবিকে বানাবো, বিশ্ব সুন্দরী, এত সুন্দরী আর মহিলা পৃথিবীতে আসেনি। হযরতে হাওয়াকে বানালেন, হযরত আদম ঘুমিয়ে আছে কিন্তু হাওয়া তৈরি হয়ে গেছে, রব্বুল আলামিন হাওয়াকে আদমের পাশে শুইয়ে দিয়েছেন। আদম ঘুম থেকে উঠেই বলছে, কি জিনিস রে বাবা, দেখলি যেন যান শান্তি হয়ে যায়। এরপরে কি ব্যবহার জগতে কি আছে জানি না, রব্বুল আলামিন এমন একটি জিনিস বানিয়েছে শুধু দেখলি শান্তি লেগে যাচ্ছে, এর ভিতরে কি শান্তি ভরানো আছে, আমার চোখ যেন ওর বারবার টেনে নিচ্ছে। হাওয়াকে যখন জড়িয়ে ধরতে গেল, আদম বল, আল্লাহ বলছেন, আদম রে এই জিনিসটাই সিস্টেমের মধ্যে যদি রেখে দি, পৃথিবী নোংরা হয়ে যাবে, ওর গায়ে তুমি হাত দিতে পাবে না, আমি রব তোমাদের বিয়েটা পরিয়ে দিই। আল্লাহ দুইজনের বিয়ে পরিয়ে দিলেন, তাদের বিয়ে হয়ে গেল। এবার বললে আল্লাহ, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, যাও পৃথিবীর কেন জান
জান্নাতের সমস্ত শান্তি তোমার বিবির কাছে রেখে দিয়েছি, এটা আমি তোমাকে জান্নাতে বানিয়েছি। ওই আদম হাসলো, ওই আদম আনন্দ করলো জান্নাতের ভিতরে। অতএব আল্লাহ তাবারাকবা তাআলা আজকের পৃথিবীতে যতজনের বিবিকে দিয়েছে এগুলো জানতে হবে জান্নাতের সঙ্গিনী, তাদের সাথে সেই ব্যবহারটুকু রাখতে হবে। এটা আল্লাহ তাবারাকবা তাআলা বলছেন, তোদের আত্মা সম্পৃক্ত থেকে তোদের বিবিকে আমি আল্লাহ বানিয়েছি। হায় আল্লাহ, খুব চিন্তা ভাবনা করি বিষয়টাতে। চলেন আর একটা আয়াত আল্লাহ কি বলছে দেখেন। তার আগে একটা ছোট জিনিস বলবো, এই বিষয়টা, এই কথাটা এক ঘন্টা হলো, হ্যাঁ এক ঘন্টা হয়নি, হায় রে, একটা মজার জিনিস আপনাদের সামনে তুলে ধরছি, এটার মধ্যে গভীরতা ভরা আছে, খুব ধৈর্য সহকারে শুনতে হবে। আত্মা আর দেহ নিয়ে আমি অনেক কথা এলাকায় বলেছি, একই উদাহরণ অন্য কাজে লাগাবো। এর ভিতরে দুটো জিনিস আছে, একটা হলো আত্মা আর একটা হলো দেহ। কথা আপনাদের বুঝতে অসুবিধা আছে? দেহ তৈরি হয়েছে কোথা থেকে? পৃথিবীর মাল মেটেরিয়ালস থেকে। আর দেহ ধ্বংস হবে পৃথিবীর মাটিতে, আর আত্মা এসেছে কোথা থেকে? আল্লাহর কাছ থেকে। আত্মার ধ্বংস নাই, আত্মা ফেরত যাবে কোথায়? আল্লাহর কাছে। এটা তো ভালো করে বোঝেন, একবার সবাই হাঁটা বলেন। আচ্ছা মাঝে ক বছর বাদ ছিল? দু বছর না, করোনা করোনা করে দু বছর বাদ ছিল। জি হ্যাঁ, দু বছর বাদ ছিল। তো এটি এত আপনারা ঢিলা পড়ে গেলেন কেন? আপনারা আমারও কথার উত্তর দেন। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আর দেহ তৈরি হয়েছে পৃথিবীর মেটেরিয়ালস থেকে, এই জন্য পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে দেহ। শর্টে একটু বলে নিই ভাইরা আমার, মানব যেটা তৈরি হচ্ছে পৃথিবীতে আজও যে ইঞ্জিন দিয়ে, এটা ভালো করে শুনলেন। দুইটি জিনিসকে দিয়ে আল্লাহ মানবকে বানাচ্ছেন, একটা নেগেটিভ একটা পজিটিভ, একটা মহিলা একটা পুরুষ। একই গাছের ফল, একই গাছের ফল, একই মাঠের সবজি, একই মাঠের শাক, একই হাঁড়ির ভিতরে মাছ মাংস। এই খাবারগুলো যখন মহিলা নামে মেশিনের ভিতরে ঢুকছে, তখন ওর থেকে তৈরি হচ্ছে রক্ত, রক্ত থেকে তৈরি হচ্ছে আপনার কিনা শুক্রাণু, ডিম্বাণু তৈরি হচ্ছে। আবার একই হাঁড়ির ভাত, একই মাড়ির মাছ মাংস, একই গাছের ফল, এটা যখন পুরুষ নামে মেশিনে ঢুকছে ব্লাড তৈরি হচ্ছে, তার থেকে তৈরি হচ্ছে শুক্রাণু, আল্লাহর কি কারিশমা। এই শুক্রাণু ডিম্বাণুর কাছে ক্রসের মাধ্যম দিয়ে চলে গিয়ে সন্তানগুলি তৈরি হচ্ছে। অতএ পৃথিবীতে যত সন্তান আছে এদের বডি তৈরি হয়েছে পৃথিবীর মাছ মাংস শাক সবজি ফল ফ্রুট থেকে। এরপরে আল্লাহ তাবারাকবা তাআলা 120 দিনের সন্তানের পুতুলটা যখন কমপ্লিট মায়ের পেটে তৈরি হয়ে যায়, তিনি আর বিশ্ব ব্যাংকে আলামে আরওয়াতে আত্মা থেকে একটা আত্মাকে টেনে পাঠিয়ে দেয় জিব্রাইল মারফতে, অমুক মহিলার দেহে একটা পুতুল আছে একে দিয়ে দাও। সেই পুতুলটা এসে ওই দেহটাকে সঞ্চারিত করে তারপরে পৃথিবীতে আসে। তার মানে আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে, আত্মার ওষুধ আছে আল্লাহর জিকিরে। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে, দেহের খাবার আছে মাটিতে, দেহের ওষুধ আছে মাটিতে। তাহলে আত্মার ধ্বংস নাই, দেহের ধ্বংস আছে। বুঝতে পেরেছেন? বাস তাহলে স্বামী স্ত্রীকে এবার দেখেন, এরকম একটা কাগজ নেন আর কলম নেন, খুব ভালো করে শুনবেন। স্বামী স্ত্রী, স্ত্রী আর মা ভালো করে কে এখনই বুঝে নেবেন। একটা কাগজের কলম নিয়ে
ও পৃথিবীর মানুষ রে, তুমি এক নম্বর সিরিয়াল নিয়ে লিখতে শুরু করো, তোমার আত্মীয়ের নাম মা বাবা বোন চাচা চাচি নানা নানি দাদা দাদি, লিখতে 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 তোমার যতগুলো আত্মীয় আছে লিখতে থাকো, লিখতে লিখতে তোমার সিরিয়াল হয়ে গেল 100। সিরিয়াল কত হলো জি, কিছু বলছেন? সিরিয়াল কত হলো? 100-এর মধ্যে যদি একবার যায় থাকে কত? এতগুলো লোক মুখ খুলেন না কেন? ওটা এখনো সবাই বলেন মুখ খুলেন না কেন? সিরিয়াল কত হলো? যদি 100 থেকে একবার যাই তাহলে থাকে কত? শুনেলেন? যতগুলি আত্মীয় নাম ওর ভিতর থেকে শুধু একজনকে কেটে বের করে দেন, তার নাম হলো স্ত্রী, স্ত্রীকে বের করে দেন, বাকিগুলো থাকলো 99। এই 99টা আত্মীয়র দেহের সাথে সম্পর্ক আছে, আমার বাপের শুক্রাণু থেকে আমি, আমার শুক্রাণু থেকে আমার মেয়ে, আমার বাপ আমার দাদার শুক্রাণু থেকে। অতএব পৃথিবীর যে আত্মীয়তা তৈরি হচ্ছে বিলাডা রক্ত থেকে তৈরি হচ্ছে, অতএব পৃথিবীর দেহের যেমন ধ্বংস আছে এই আত্মীয়তাটা আর থাকবে না, এটাও ধ্বংস হয়ে যাবে। আর একমাত্র স্ত্রী এসেছে আত্মা থেকে, এর সাথে দেহের সম্পর্ক নাই, এর জন্যে এই স্ত্রীর যেটা আত্মীয়তা এটা মরার পরেও ধ্বংস হবে না। বন্ধুরে, যেদিন কবরে চলে যাব, নিজের নিজের কবর, কবরের কথা বাদ দেন, যেদিন কিয়ামতের মাঠে উঠব, আল্লাহ বলছেন ইয়াওমা ফিরুল মারুমি নাকি হি উম্মিহি ওয়া বিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কেউ কারো পরিচয় দেবে না, মানে সেটা কঠিন দিন, বিচারের দিন, এই জন্য সেটা আত্মীয়তার পরিচয় থাকবে না। এমনকি বিশ্বনবী বলেছেন আয়েশা রে আমারও তোমাকে মনে থাকবে না, তিনটে জায়গায় এমন আসবে আমি তোমাকে মনে রাখতে পারবো না। তাহলে চলে যান কিয়ামতকে, চলে যান। এরপরে জাহান্নাম, জাহান্নাম এমন একটি কঠিন জায়গা, যারা জাহান্নামে যাবে তাদের আবার আত্মীয়তা কি, সে তো নিজেকেই নিয়ে পেরেশান। চলেন চিরসুখ জান্নাতের ভিতরে ঢুকে যায়, যখন আমরা জান্নাতে চলে যাব, রব্বুল আলামিনের চির সুখ জান্নাতে থাকব, তখন তো আমাদের উপার্জন করার চিন্তা নাই, আর আমাদের কোনো টেনশন নাই, টেনশন মুক্ত জীবনে থাকব, তখন তো আত্মীয়তাটাকে জমিয়ে করা যায়। কিন্তু বন্ধুরে, ওখানে জান্নাতটা বিভাজন হয়ে যাবে, আমার জান্নাত আলাদা, আমার বাপের জান্নাত আলাদা, আমার মায়ের জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা, আমার রক্তে যে মেয়েটা পৃথিবীতে এসেছে তার জান্নাত আলাদা, আমার ভাইয়ের জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা, আমার মামার জান্নাত আলাদা। তবে সেখানে আত্মীয়তা থাকবে, চলাফেরা হবে, বেড়াতে যাবে, একজন আর একজনের জান্নাতে কুটুম যাবে, বেড়াবে, ঘুরবে, এরকম আত্মীয়তা থাকবে। কিন্তু একই জান্নাতে মা বাপ ভাই বোন যেমন একটা রুমে, এখন একটা ঘরে একটা বাসায় বাস করছি, ওই রকম জান্নাতে থাকবে না, নিজের নিজের জান্নাতের ভিতরে ভোগ বিলাসের মধ্যে ঘুরবে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্বামী স্ত্রীকে কত ভালো লেগেছে, যেহেতু স্বামী স্ত্রীকে দিয়ে জান্নাতকে আল্লাহ প্রথম সাজিয়েছেন আদম হাওয়াকে দিয়ে, তারপরে স্বামী স্ত্রী দিয়ে পৃথিবীকে আবাদ করেছেন, আর স্বামী স্ত্রীকে আল্লাহ নিজে বানিয়েছেন, এই আত্মীয়তাটা আল্লাহ তৈরি করেছেন, এর জন্য আল্লাহকে কত ভালো লেগেছে। স্বামী স্ত্রী দুজনেই যদি জান্নাতি হয়, আমার আল্লাহ সেই জান্নাতুল ফেরদাউসে দুইজনকে একই খাটে শুইয়ে রাখবে। আল্লাহ আকবার! হ্যাঁ, সে আমার জান্নাতের সঙ্গিনী গো, আর তাকে খালি ধরছে আর মারছে, ধরছে আর মারছে, ন্যায় বাপের ঘর থেকে ইমান। তো বাপের ঘর থেকে আনবি তো, তোর ঘরে কি আছে রে বাবা? আপনারা বিরক্ত হয়েছেন নাকি? খবরদার বিরক্ত হয় না, বকছি তো আমি, আপনাদের বিরক্ত হওয়ার কোনো কারণই নাই। তো স্বামী স্ত্রী আল্লাহ জান্নাতে এক জায়গায় শোয়াবেন, আত্মা থেকে কীরকম তৈরি? যারা আলিম আছেন, আলিমে দিন, তারা একটু মন দিয়ে শুনেন আল্লাহ কি বলছেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা জাওজাহা ওয়া খালাকা মিনহা জাওজাহা
আল্লাহ কি ভাষাটা ব্যবহার করলেন, ইয়া আইয়ুহান্নাস তাকু, হে মানুষের দল আল্লাহকে ভয় করো, মাহমিতাকু ইয়া আইয়ুহান্নাস তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা জাওজাহা, একটা আত্মা থেকে আল্লাহ আদমকে বানিয়ে তার ওই আত্মা সম্পৃক্ত থেকে তার বিবি হাওয়াকে বানিয়েছেন, তার বিবিকে তার আত্মা সম্পৃক্ত থেকে বানিয়েছেন, খালাকা আখা যাও যাহা মিন নাফসিউ নাফসিউ ওয়াহিদাতিউ ওয়া খালাকা মিনহা যাও যাহা, নাফস মানে আত্মা, আত্মা থেকে বানানো হলো। চলেন দ্বিতীয় নম্বর আয়াতে, এই আয়াতটা আল্লাহ কত গভীরতা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন আয়াতিহি আন খালাকানাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা জাওজাহা, আল্লাহ তাবারক কি বলছেন, ওয়া মিন আয়াতিহি, আয়াত মানে নিশানা, আয়াত শব্দের অর্থ শুনেন নিশানা, আল্লাহকে কি করে চিনব, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব, আসমানকে দেখবে যারা, জমিনকে দেখবে যারা, দিবারাত্রির পরিবর্তন কেমন করে হচ্ছে এই জিনিসগুলো দেখে তারা আল্লাহকে খুঁজে পাবে। দুই নম্বরে আল্লাহ বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, আমি আল্লাহকে যদি তোমরা খুঁজতে চাও তো পাহাড়ের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, আসমানের দিকে তাকাও, উটের দিকে তাকাও, তার মানে চারিদিকে যেন আল্লাহকে খুঁজে পাওয়ার অনেক নিশানা অনেক কার্যকলাপ রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এতগুলো কার্যকলাপের ভিতরে তোমাদের চোখে একটা আমার কার্যকলাপ পড়েছে কিনা আমি তোমাদেরকে সেই কার্যকলাপের ব্যাপারে বলছি, শোনো, ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমার নিদর্শনের ভিতরে একটা অন্যতম নিদর্শন হলো আমি তোমাদের আত্মা থেকে তোমাদের বিবিকে বানিয়েছি, যাও যাহা তোমাদের বিবিকে বানিয়েছি, আলি তাসকুনু ইলাইহা ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন, বিশ্ববাসী রে শুধু তোমাদের বিবিকে আমি বানাইনি, তোমার বিবির ভিতরে তোমার আনন্দের সম্ভারকে আমি ভরে রেখে দিয়েছি, লিতাসকুনু ইলাইহা, তুমি একবার তার কাছে গিয়ে দেখো তোমার মিজাজকে সুন্দর করে ঠান্ডা করে দেবে, প্লিজ করে দেবে, তোমার নজরকে নিচে করে দেবে, তোমার সুন্দর জীবনকে সাধুমতী জীবন করে দেবে, নোংরা জায়গা থেকে তোমাকে বাঁচিয়ে রাখবে এবং সুন্দর একটা তোমার জীবনের চরিত্রবান মানুষ তোমাকে তৈরি করে দিবে, লিতাসকুনু ইলাইহা ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা, আর তোমরা যখন আপোষের মধ্যে প্রেম খেলাতে জমে যাবে তখন আমি আল্লাহ তোমাদের ভিতরে দুইজনের মধ্যে রহমতের বিনিময় দেব, একে অপরের রহমত পাবে, তোমরা আনন্দ চিত্তে সেখানে থাকবে, যে আমার আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন, পৃথিবীর ভিতরে তোরা যতগুলো বৈজ্ঞানিক নাসা গবেষণাগারে বসে আছিস, ঢাকাতে আছিস, দিল্লিতে আছিস, আমেরিকায় আছিস, জাপানে আছিস, জার্মানে আছিস, অস্ট্রেলিয়া আছিস, যত বিজ্ঞানী আছিস রে, একবার স্বামী স্ত্রীকে নিয়ে গবেষণা করে বলে দে মেয়েটা কেন পুরুষের দিকে টান মারে আর পুরুষটা কেন মেয়ের দিকে চম্বকের মতো টান মারে, আমি আল্লাহ বলে দিছি তাদের মধ্যে রয়েছে মাওয়াদ্দাতা ওয়া রাহমা, এই শান্তির চিত্তটা আমি আল্লাহ বানিয়েছি, একজন যেন আর একজনের কাছে শীতল পানি পেয়ে নিজের জানকে ঠান্ডা করবে, এই কারিশমাটা আমি আল্লাহ বানিয়েছি, পৃথিবীকে চ্যালেঞ্জ দিচ্ছি এটা তোরা কারিশমাটা খুঁজে বের করে দিতে পারবি না, আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে স্বামী স্ত্রীর ব্যাপারে, এটা সূরা রুম থেকে বললাম, এখানে তত্ত্ববহুল কথা কয়েকটা আছে, একটু ধৈর্য ধরেন, কিছু মানুষ
এক দুই করে উঠছে, ওরা বিবির কথা শুনেছে, মাথা গরম হয়ে গেছে, এখনই বিবির কাছে যাবে ও, তো এর হুঁশই নেই। আর দু দশটা মিনিট ধৈর্য ধরে শুনেন। এখন ঘটনা হচ্ছে কি, আল্লাহ তাবারাকাত তাআলা এই আয়াতের ভিতরে বলছে, আর যারা মুখে কথা বলতে পারে না তাদেরকে আপনারা বাংলাদেশের লোক কি বলেন, যারা মুখে কথা বলতে পারে না তাদেরকে কি বলেন, বোবা। বুঝতে পারবেন কি না, ছোট্ট করে বলছি, আল্লাহ আমাদেরকে সারা জীবন খাওয়াই কিন্তু বোবা করে খাওয়াই, মুখে কথা বলতে দেয় না অথচ খাওয়াই। কীরকম ভাতের কি স্বাদ কেউ বলতে পারবেন, বলেন। হ্যাঁ, পৃথিবীতে যত জিনিস আমরা খাই ওর অ্যাকুরিটি স্বাদটা কেউ বর্ণনা করতে পারবেন, এতগুলো লোক হ্যাঁ না বলেন, পারবেন? আমের কি স্বাদ, বোবা বোবা। আপনি একটা ভালো আম খাচ্ছেন, যে কেউ জিজ্ঞেস করছে আমটা কেমন, ভালো, ওর ওর স্বাদটা ভালো, জোরে বলেন ভালো, জি না। ওর বুদ্ধি হচ্ছে আমি একটা আম খাচ্ছি, কেউ আমাকে জিজ্ঞেস করলো আমটা কেমন, ওর আরেকটা অংশ কেটে ওর মুখে ভরে দেন, ও বুঝবে কিন্তু বলতে। আল্লাহ বোবা করিয়ে সারা জীবন খাওয়াচ্ছে, তেমনি বিবি, বিবির কাছে কি স্বাদ আর স্বামীর কাছে বিবির কি স্বাদ, আল্লাহ বোবা করে রেখেছে, বিশ্ব কেটে জানতে দেয় না কিন্তু জান্নাতের স্বাদ লুকানো আছে, আছে না নাই? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এর জন্য বলছেন, লিতাসকুনু ইলাইহা ওয়াজআল বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। পৃথিবীর মানুষরে শোনো, তুমি কত বড় দামি জিনিস তোমার ঘরে রেখেছো তোমার বিবিকে, তুমি একবার অঙ্ক করে দেখবে ওর ভিতরে আমি আল্লাহ রেখেছি। বিশ্বনবী কি বলছেন, বিশ্বনবী বলছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা, আর দুনিয়া কুল্লুহা মাতা, ওয়া খায়রুল মাতাই দুনিয়া আল মারআতু সালেহা। পৃথিবীর যত সম্পদ আছে সব মালগুলি সম্পদ, সম্পদগুলি, কিন্তু এর থেকে দামি সম্পদ হলো তোমার বিবি। সম্রাট সমসুখী সেই ভিকারে থাকে যদি তার ঘরে আল্লাহ বলি নারী, পৃথিবীর বুকে সম্রাটের থেকে সে সুখী যদি তার ঘরে আল্লাহ ওয়ালি নারী থাকে, নেককার নারী থাকে, পরিষ্কার নারী থাকে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বল, নবী বলছেন, ওয়াকাদ দুনিয়াও কুল্লুহা মাতা, পৃথিবীর বুকে যত সম্পদ আছে সবগুলি হলো সম্পদ, ওয়া খায়রুল মাতাই দুনিয়া আল মারাতু সালেহা। আল্লাহর রাস্তে যতগুলি লোক এখানে আছেন ধৈর্য ধরেন, এই তফসিরটা মনে নেন। আমার ঘরে একটা গাড়ি আছে, আমার ঘরে একটা হুন্ডা আছে, আমার ঘরে একটা কম্পিউটার আছে, আমার ঘরে আমার আলমারি আছে, আমার ঘরে আমার বিবি আছে, বলেন আলমারিটা কি কাজে লাগে, আমি সেখানে আমার মাল সম্পদ রাখি, হুন্ডাটা কি কাজে লাগে, আমি ওটাকে নিয়ে এলাকায় হাটে বাজারে ঘুরি, চার চাকাটা কি কাজে লাগে, মাইক্রোটা সেটা নিয়ে আমি প্রোগ্রামে বেরিয়ে যাই, কম্পিউটার কি কাজে লাগে, আমি ওটাতে কোরআন ও হাদিসগুলোকে ডাউনলোড করি। এখন যদি আপনি বলেন বিশ্বনবী বলেছেন এই মালগুলি তোমার মাল, ওই মালের থেকে দামি মাল, মালের দামি সম্পদ তোমার বিবি, ও খায়রুল মাতাঈ দুনিয়া আল মারআতু সালেহা, তাহলে বিবিটা তোমার কোন কাজে লাগে? আমার বিবি আমার কি কাজে লাগে, সবারই বিবি কি কাজে লাগে? আসলে আমরা আসল কাজটা খুঁজে পাই না। জি, আজকে আমাকে কি দিয়েছেন,
এই জায়গাটা ভাবার জন্য বলছি, সবাইকে অ্যাটেনশন নেন। প্রধান বক্তার চেয়ার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসির, পরেশগার মানুষ, দিনদার মানুষ, লোকখালি বলছেন হুজুর চা খেয়ে যান, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, এতগুলি লোক হৃদয়ের স্পন্দন দিয়ে আমাকে ভালোবাসছে। কেননা লোকটা ভালো, ভিতরে অতগুলি মহিলা রয়েছে যেগুলো আমার মেয়ের বয়সে, আমার মায়ের বয়সে, বোনের বয়সে, তারাও হৃদয় দিয়ে আমাকে ভালোবাসছে। মারা ভাবছে আমাদের পেটের ফসল, মেয়েগুলো ভাবছে আমাদের আব্বার মতো, বোনেরা ভাবছে আমার ভাইয়ের মতো, এত সুন্দর বিদেশি মানুষটা, সবাই আমাকে ভালোবেসে নিয়েছে। যদি বাই চান্স শুনতে পায় নূর মোহাম্মদ নিজের বিবি বাদ দিয়ে ওপর একটার মেয়ের কাপড় ধরে টেনেছিল, এই ঈশ্বরটা থাকবে কি? জোরে বলেন, জোরে বলেন, থাকবে কি? বিশাল ইজ্জত সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে যাবে। তাহলে একটা মেয়ের কাপড় ধরে টানা, তাকে কোলে নেওয়া, তাকে আপন করতে যাওয়া, ওই চাহিদাটা আমার ভিতরে আছে না নাই? আমার ভিতরে আছে। পৃথিবীর যত পুরুষ আছে তাদের ভিতরে যতটা কাম রিপু নিয়ে তৈরি করা হয়েছে, নূর মোহাম্মদের ভিতরে অতটাই মাল আল্লাহ লোড করে দিয়েছে। তবে আপনি টানবেন, আমি টানবো না, কেন? কেন আমি ওই পথে যাব না? তার একটাই কারণ, আমার সেই উগ্রমতি, আমার মিজাজের উগ্রমতি, দৈহিক চাহিদাটা আমাকে ঠান্ডা করে রেখে দিয়েছে আমার বিবি, সেই জায়গাটা আমার প্লিজ করে দিয়েছে। এর জন্য আমার চাহিদা আর নাই, কারণ আমার বিবি আমার উগ্রমতি ঠান্ডা করেছে জান্নাতের স্বাদ দিয়ে। এর জন্য বিশ্বনবী বলছেন, সমাজে তুমি সুচেতনতার মানুষ হিসেবে পরিচয় দিতে তখনই পেরেছ যখন তোমার বিবি তোমার চারিত্রিক দিকটাকে কন্ট্রোল করেছে। যদি তোমার বিবি তোমার কাছে না থাকতো, ওভার হয়ে গেলে তোমার চারিত্রিক তুমি কন্ট্রোল না করতে পেরে অন্য কারো কাপড় ধরে টেনে ফেলতে। এত বড় দামি কাজ তোমার বিবি করেছে। শুধু তাই নয়, আজকের তফসিরির দিনে এমন সন্তান আছে, একটা 100 টাকা, একটা 500 টাকা নিয়ে এসে বলবে, হুজুর এটা আমার আব্বার জন্য দান করলাম, মায়ের জন্য করলাম। তাহলে সে আব্বার জন্য করলো কেন? তাহলে আমার জন্য আমার সন্তান দান করবে যেদিন আমি কবরে নীরব নগরে শুয়ে যাব, আর আমার আমল করার ক্ষমতা হবে না, আমার এলাকায় মসজিদ মাদ্রাসাতে আমার সন্তান দান করবে। বিশ্বনবী বলছেন, মানুষ মরে গেলে তার আমলের লাইন কাটা যায়, কিন্তু তিনটে আমল থাকে, তার মধ্যে একটা হলো নেককার সন্তান দোয়া করবে, দান করবে বাপের জন্যে, সেটা কবরে অধর্ষ পৌঁছাতে থাকে। তাহলে ওই সন্তানটা আমি কোথায় পাবো? সেই সন্তানটা আমাকে কে দেবে? আম গাছ দেবে না, কাঁঠাল গাছ দেবে না, জমিতে চাষ করলে পাবো না, ভূঁয়ে চাষ করলে পাবো না, নদীতে ছাঁকলেও পাবো না, আর আপনার পেয়ারা গাছ থেকেও আমার সন্তান হবে না। এই সন্তানটা আমার কোলে আমার বিবি আমাকে তুলে দিয়েছে, আমার রক্তের মাল আমাকে আমার ভিটাতে দিয়েছে, এই দামি কাজটা কে করেছে? না আমার বিবি। এর জন্য বিশ্বনবী বলছেন, পৃথিবীর বুকে যত সম্পদ আছে সবগুলোকে একদিকে রেখে দাও, আর তার থেকে দামি সম্পদ হলো ওয়াখায়রুল মাতাই দুনিয়াল মার আতো সালেহা, তোমার নেককার বিবির মতো দামি সম্পদ আর পৃথিবীতে কিছু নাই। একদিকে তোমার চরিত্র সিকিউরিটি হবে, একদিকে তোমার উগ্রমতি ঠান্ডা করবে, একদিকে তোমার চারিত্রিক বিকাশকে সুন্দর করে ট্রান্সফার দেবে, আর একদিকে তোমার রক্তের সন্তান তোমার কোলে তুলে দেবে। অতএব এর মতো দামি পৃথিবীতে আর কোনো সম্পদ নাই। জি, আপনাদের বুঝতে অসুবিধা হয়নি তো? তাহলে এর থেকে দামি সম্পদ আবার কে আছে? একটা মা একটা সন্তানকে কত দুধ খাওয়ায়? আমার সন্তানকে আমার বিবি ক কেজি দুধ খাইয়েছে 2.5 বছরে, 2-3 কেজি না, জি 8.5 কুইন্টল 2.5 বছরে। বিজ্ঞানীরা বলছে 2.5 বছরে 8.5 কুইন্টল দুধ খাওয়ায় একটা মা তার সন্তানকে, আর ওই বিবিকে ধরে মারে? সে আমার সন্তানকে দুধ খাওয়াচ্ছে, 2.5 বছর সুইপারের কাজ করছে, পেচ্ছাপ পায়খানা সাফ করছে, হ্যাঁ, খালি মা একটুকু বলে দিল, আর ই ভাবছে আমি বড় আল্লাহর ওলি, মায়ের মুখ পানে তাকিয়ে বিবিকে বেধরক পিটিয়ে দেব। ও কোনো হিসাবই রাখলো না, ফুল রিচার্জ করে ছেড়ে দিল।
পরের মেয়ে মার খায়, জি গুলো হুঁশিয়ার। মা সম্মানের ব্যক্তি, মায়ের পায়ের নিচে জান্নাত, মাকে উহ করতে দেওয়া যাবে না, মায়ের ব্যবহারে উহ করা যাবে না, আপনি জাহান্নাম চলে যাবেন, ফয়সালা শেষ, ফয়সালা শেষ। জানেন একটা মেয়েকে যখন আপনি আমি বিয়ে করে নিয়ে আসব, ওই মেয়েটার এক নম্বর চাহিদা কি হবে আপনার আমার কাছে? এক নম্বর চাহিদা, এক নম্বর সিরিয়াল নম্বর এক। আপনি আজকে বিয়ে করতে গেছেন কোথায়? ওই বীরগঞ্জ চলে গেছেন, বিয়ে করে সন্ধ্যায় ঢুকছেন, আপনার পেছনে আপনার বিবি ঢুকছে, এখন আপনার বাড়ির চৌকাট আছে ডাঙ্গাইনি, বাড়ির দরজা ঢুকে নিয়ে প্রথম ঢুকবে, ওই ঢোকার আগে যদি দুটো জিনিস দাবি করে তো দিতে হবে। প্রথম নম্বর, এক নম্বর দাবি, আমার সেপারেট রুম হতে হবে, আমি এমন ঘরে থাকব তোমার ভাই তোমার বোন এদের মুখ আমি দেখব না, দিতে হবে। তোমার ভাইয়ের সেবাদি নয়, তোমার ভাইয়ের কাজের মেয়ে নয়, ভাবি হোক চায় বড় ভাই হোক, কোন রকম যদি বলে ভাইদের হুকুম আমি শুনব না, এর জন্য আপনার করার কিছু নাই। নাম্বার দুই, তোমার মা বাবার খিদমত আমি করব না, তুমি তোমার মা বাপের খিদমত করবে, আমি তোমার করব। বিশ্বনবী চিফ জাস্টিস ফয়সালা টেনে দিয়েছেন, এর ওপরে ফয়সালা করার আর দ্বিতীয় কোনো মাথা নাই। আল্লাহর নবী বলছেন, এই পৃথিবীর বুকে যদি কোনো পুরুষকে সাজদার কথা বলা হতো, তো মা বাপকে সাজদা করার কথা বলা হতো, আর মেয়েদেরকে যদি সাজদা করার কথা বলা হতো, তো স্বামীকে। অতএব মহিলারা স্বামী ছাড়া আর কারো খিদমত করবে না, আর পুরুষেরা মা বাপের খিদমত করবে। আমি আমার মায়ের করব, আমার মা মহিলা হতে পারে, বিছানায় পায়খানা করব, আমি দুই হাত দিয়ে সাফ করব, পেশাব সাফ করব, আমি কেন আমার বউকে দিব, সে তো ভাড়াটিয়া। তাহলে আমার বউ আর একটা কাজের নার্সিং নিয়েছে ঘরে রেখে দেন, সে যা করবে বিবিও তাই করবে। তোমার মুখ পানে তাকিয়ে বলতে পারে না, শুধু তোমার মুখ পানে তাকিয়ে তোমার প্রেমের আবদ্ধতায় তোমার মারের ভয়ে তোমার বাপের লুঙ্গিটা সাফ করে, সে তো হৃদয় দিয়ে করবে না, করবে তো তুমি হৃদয় দিয়ে। মা আব্বা যদি বিছানায় পায়খানা করে দেয়, তুমি হাসতে হাসতে আব্বা এটা হয়ে গেছে কোনো ব্যাপার নাই, আমি তোমার সন্তান আছি, দুই হাতে সাফ করবো আব্বা, কোনো দুঃখ করো না, মা বাপের দিলটা ভরে যাবে। আর বহুরা যেটা করে সেটা চাপে পড়ে করে কাজের মেয়ের মতো। অতএব বিশ্বনবী ফয়সালা করে দিয়েছেন, হে নূর মোহাম্মদ, তুই তোর মা বাপের খিদমত করবি, পেশাব পায়খানা কাপড় সাফ করা দিকে দিয়ে সব কিছু তুই করবি, আর আমার বিবিকে বলছে তুই তোর স্বামীকে দেখবি। অতএব বন্ধুরে, বর্তমানে বউদের ওপরে যে রিমান্ডটা চলছে, একদম মনে হচ্ছে যেন তারা রিমান্ডের মধ্যে আছে। অতএব মা বাপের খিদমত করবে বা সন্তান, আর স্বামীর খিদমত করবে তার বিবি। বোঝে না, বাড়ির সুইপারের মতো কাজে লাগিয়েছে, সকালবেলায় উঠে দেওর কলেজ যাবে, তার জন্য আলাদা নাস্তা, ম্যাডাম মানে নন স্বামীর বোন সে কলেজ যাবে তার আলাদা খাবার, এদিকে বাপের আলাদা গরম চা, মা খাবে লাল চা, ই খাবে রং চা, ও খাবে দুধ চা, তারপরে স্বামী আছে, এরপরে সন্তান আছে, মনে হচ্ছে যেন কাজের মেয়ে হোটেলে কাজ করছে, আর এক এক দিক থেকে কাস্টমারের তার উপরে চাপ চলছে। জি এসি বলছে, ভাবি বাস ধরতে হবে সকাল আটটার কোচ ধরবে, একটু খিচড়ি হলে হতো না, আচ্ছা ভাই দিচ্ছি। এদিকে ছোট নন্দই উঠে বলছে, ভাবি আজকে পরীক্ষা ছিল, 11:30 বের হবে, চলো। কি র‍্যাগিং চলছে তার উপর। একটা মহিলার কাছ থেকে সব থেকে বেশি সময় পাবে কে? স্বামী আর সন্তান, স্বামী আর সন্তান। আজকে সন্তানটা মায়ের কাছ থেকে সময় পায় না। জি একটা মজার কথা শোনাই, পত্রিকায় দিয়েছিল, বিমানে মহিলা থাকে, দেখেছেন যারা বিমানে উঠেছেন দেখবেন, বিমানে মহিলা থাকে, বাছাই করা মহিলা রাখা হয়, দেখতে অতি সুন্দর। তাদের ডিউটি কি? তাদের ডিউটি হচ্ছে কেবিন ক্রু, তাদের যে কোনো ডিউটি আছে, তারা খাবার দেয় আর কিছু করে, তাদের মেনলি ডিউটি হচ্ছে যে যাত্রীদের কাস্টমারের মনোরঞ্জন করা, কাস্টমারের মনোরঞ্জন করা। দিয়ে একটা মেয়ে দুবাই গেল বিমানে, সে 6 ঘন্টা গেল, আবার 4 ঘন্টা আসলো, 6 4 10 ঘন্টা ডিউটি করে, এরপরে যখন এয়ারপোর্ট থেকে বাসায় ফিরছে, মানে এয়ারপোর্ট থেকে যখন আপনার কিনা নিজের বাসায় যাচ্ছে,
তখন কি ঘটনা ঘটছে জানেন? সারাদিন এই যে আমি বকছি, বকতে 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 ক্লান্ত হব কি হব না? আরে বলেন হব কি হব না? আর যেই নামবো স্টেজ থেকে, সালাম আলাইকুম, হুজুর কবে এসেছেন, কোন দিক থেকে এসেছেন, কীভাবে এলেন, কোথায় যাবেন, আজ কোথায় ছিল, কাল কোথায় যাবেন, পরশু কোথায় যাবেন, ছেলে কেমন আছে, মেয়ে কেমন আছে বলতে ভালো লাগবে? বলেন আমি ক্লান্ত হয়েছি বলতে ভালো লাগবে? তো একটা বিমানের মেয়ে 10-15 ঘন্টা ডিউটি করার পর যখন সে বাড়ি ফিরে বিছানায় লম্বা হয়ে পড়ে যায়, যে স্বামী বলে একটু বলো দুটো গল্প করে। যার কাছে ডিউটি করার কথা তার কাছেই সময় দিতে পারছে না, কারণ সে ক্লান্ত হয়ে গেছে। এই জন্য বিমানের মেয়েরা যতই দেখতে সুন্দর হোক স্বামীকে মনোরঞ্জন দিতে পারে না। এটা কেন বললাম? একটা মা ছোট্ট একটা তার 6 বছরের শিশু, 8 বছরের শিশু, 7 বছরের শিশু কেবলমাত্র দ্বিতীয় ক্লাসে পড়ছে, 2A-তে পড়ছে, 1A-তে পড়ছে, কিংবা এবার স্কুলে যাবে, এই শিশুটা মায়ের কাছে অনেক বেশি সময়ের অধিকার রাখে। মা তাকে কোলে নেবে, আদর করবে, তার নাকগুলো কানগুলো সুন্দর করে সাফ করবে, বসে 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 তার নখগুলো সাফ করবে, আর মা ছোট 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 করে তাকে হাদিস শোনাবে, রসুলের কথা শোনাবে, আল্লাহর কথা শোনাবে। এইভাবে মা তাকে দীর্ঘ সময় দেবে, আর মহিলা দ্বিতীয় সময় দেবে স্বামীকে, মনোরঞ্জন করবে, হাসবে, গাইবে, নাচবে, তাকে আনন্দ দেবে। এই দুই জায়গা হচ্ছে মহিলার ডিউটি। কিন্তু ভোরবেলায় উঠে শ্বশুরের রান্না শাশুড়ির আলাদা, ননদের আলাদা, দেওরের আলাদা, ভাসুরের আলাদা, এই করতে করতে সারা দিন যেন সে আদালতে বাস করছে, চারিদিক থেকে যেন চামড়ার ঘরে বাস করছে, কুকুরে টানাটানি করছে। এই করতে 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 শিশুটা যার হক ছিল মা তাকে বসিয়ে বসিয়ে খাওয়াবে, ওই শিশুটা বলছে মা ভাত দাও, আর মা একটা থালাতে ভাত আর ওটা ডাল সবজি দিয়ে এমনি করে ছুড়ে দিয়ে বলছে খেলে গা, আমার আর তোকে সময় নাই, তোর চাচা ডাকছে, তোখানে গরম পানি লাগবে, তোর দাদাকে খাবার দিতে হবে। শিশু আর পেল না। অতএব একটা মা, মাকে বিশ্বের সব থেকে বড় ভার্সিটি বলা হয়েছে। কেন? রবীন্দ্রনাথ বলেছে, পৃথিবীর মধ্যে যতগুলি তুমি ভার্সিটি দেখছো সমস্ত ভার্সিটিগুলি ছোট, আপনাদের এই ডিগ্রি কলেজটা ছোট, এর থেকে বড় ভার্সিটি যদি দেখতে চাও, মায়ের ওই মাত্র 1.5 ফুটের কোলটা হলো বড় ভার্সিটি, এর থেকে বড় ভার্সিটি নাই। একটা মা একটা ছেলেকে খাওয়াতে যাবে, তো রসুলের সঙ্গে 50 বার তার পরিচয় ঘটে যাবে। প্রথমে চোখে পানি নেবে, বলবে আব্বু হাত দুটা ধোও, আম্মু হাত দুটা ধোও, ছেলে হাত পাতবে, তখন মা বলবে আব্বা র বিশ্ব নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাত দিয়ে খাবার খেতে হয়, নচেত পেটে নোংরা চলে যাবে, 2 হাতটা ধোও। ছেলেটা একটা হাদিস শুনলো, এরপরে বলবে বাবা বসো, 3 তরিকায় 1 তরিকায় বসতে হয়, আল্লাহর নবী বলেছেন এইভাবে খেতে হবে পৃথিবীতে গোলামের মতো। সে ছেলেটা ভিতরে 2 নম্বর হাদিসটা ঢুকলো, এরপরে বলবে বাবা খাবারের এক ধার থেকে খেতে হয়, মধ্যখানে বরকত নাজিল হয়, এরপরে 3 নম্বর 4 নম্বরে বলবে আঙুল চেটে চেটে খেতে হয়, 5 নম্বরে বলবে বিসমিল্লাহ বলে শুরু করো, আর 6 নম্বরে বলবে আলহামদুলিল্লাহ বলে শেষ করো, খাবার অবশিষ্ট রেখো না, 7 নম্বরে বলবে, 8 নম্বরে বলবে দস্তরখানা বিছাও, 9 নম্বরে বলবে ডান হাতে পানি পান করো, 10 নম্বরে বলবে 3 শ্বাসে পাস করো, এরপরে বলবে আব্বু হাত দুটা পরিষ্কার করে ধুয়ে নাও, 11 নম্বরে বলবে বাব্বু হাওয়ার পরে বিশ্ব নবী দোয়া পড়েছেন, দোয়াটা সুন্দর করে পড়ে নাও। একটা মা একটা শিশুকে খেতে দিতে গেলে, তার খাওয়া কমপ্লিট করতে গেলে কম করে 40 মিনিট থেকে 1 ঘন্টা লাগবে, তবেই শিশুটা তার মায়ের কাছ থেকে অধিকার পেল, নচেত অধিকার পেল না, থালাটা সবজিটা ছুড়ে দিয়ে বলছে খেয়ে নিগা, সেও তো একদম গরু ছাগলও যেমন খায় শিশুটা খেয়ে নিল। এই ছেলেটা পৃথিবীতে কোনোদিন আদর্শ ছেলে হতে পারে না। আজকে সমাজে আদর্শ ছেলের অভাবে কারণে যে ফ্যাক্টরি থেকে আদর্শ ছেলে হবে, এই ফ্যাক্টরিগুলোর উপরে সংসারের ভিতরে অত্যাচার চলছে। আমার কথা এবং যুক্তির মধ্যে কোনো খারাপই মনে হচ্ছে আপনাদের উপরে? আর স্বামীরা ভালো স্ত্রী পেয়েছে না কেন? ওর স্ত্রী যে ডিউটিটা চুষে সংসারে শেষ করে দিচ্ছে। আমাদের হচ্ছে কি, ভাইয়ে ভাইয়ে বিয়ে করে যদি পৃথক হয় তো লোক বলবে খারাপ, একসাথে থাকাটাই ভালো, আর
দিন ইসলাম বলছে বিয়ে করার আগে পিতকটা হদে বিয়ে করতে যা, তুই হাঁড়ি পতিলা আগে কিনে রাখ, জুদা হয়ে যা তারপরে বিয়ে করতে যা, বিয়ে করেছে তোর বউ প্রথমেই ভাগ চাপাবে। জি, তাহলে স্বামী পাবে, সন্তানও পাবে, শ্বশুরও পাবে, শাশুড়িও পাবে। আমরা হাদিস কোরআনের বাইরে চলি, তাহলে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ সম্পদ হলো বিবি। কিন্তু আমরা বিবিকে হেও প্রতিপন্ন জায়গায় রেখেছি, আমরা বিবিকে হেও প্রতিপন্ন জায়গায় রেখেছি। চলেন নাম্বার দুই আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। আরেকবার বলছি, আল্লাহ আকবার বলারই আয়াত, যদি কারো দিলে এটা ঢুকে তো আল্লাহ আকবার বলবে, নাহলে সুবহানাল্লাহ বলবে, এটা যে কত তথ্য কথা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। আল্লাহ কত গভীর কথা বললেন, সুবহানাল্লাহ। এতক্ষণে হ্যাঁ কে এনেছে তো, যাই হোক, প্রেমের ছন্দ পৃথিবীতে কবি সাহিত্যিক দার্শনিক যত এসেছে কত ছন্দ ব্যবহার করেছে, করেনি? ছন্দ স্বামী স্ত্রীর ভিতরে ছন্দ ব্যবহার করেছে না করে নাই? প্রেমিক প্রেমিকা ভালোবাসা, তারপরে কত রকম আশিক মাসুক বলমি বালমা, এগুলো হলো প্রেমের ছন্দ। তুমি আমার ভালোবাসা, আমি তোমার ভালোবাসা, তুমি আমার প্রেমিক, আমি তোমার প্রেমিকা, তুমি আমার আশিক, আমি তোমার মাসুক, কত ভাষা! যে যতই ভাষা বলেছে আল্লাহর ভাষার কাছে সব ফেল। আল্লাহ বা স্বামী স্ত্রীকে কি বলছে দেখেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। এত বড় ছন্দ পৃথিবীতে কেউ দিতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযযালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিম মিন মিসলি ওয়াদউ সুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। বিশ্ববাসীরে, আমি যতগুলো ছন্দ দিয়েছি, যতগুলো রচনা দিয়েছি, রচনা শৈলী যতগুলো ব্যবহার করে, বিশ্বের যতগুলো ব্রেন আছে, তোরা একা নয়, এক জায়গায় হয়ে যা। আল্লাহকে বাদ দিয়ে একটা ছন্দ কোরআনের মতো বের করে দিতে পারবি না। আমি আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছি, তোরা কোনোদিন পারবি না, এটা তোদের দ্বারা সম্ভব নয়। আল্লাহ তাবারাকাত তাআলা কত সুন্দর ছন্দ দিয়েছেন, হুন্নাস লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কি সুন্দর ছন্দ! মেহেন্দি সে লিখ গরি হাতু পে মেরি তুমেরি বালমা কা নাম, দেখো মে বালমা কো হাতু পে মেরি দিন দুপহর হর সুবহ শাম তুমেরি বালমা কা নাম। কি সুন্দর ছন্দ! জি, কি গরিহে কালাইয়া, গরিহে কালাইয়া, গরিহে কালাইয়া দিলা দে মুঝে হর হর চুরিয়া, গরিহে কালাইয়া আপনা বনালে মুঝে বালমা, গরিহে কালাইয়া। এগুলো প্রেমের ছন্দ গো, আপনি ভাবিয়েন না যে কোনো গজল বা কিরাত করছি, এগুলো হিন্দি গান, এর মানে করলে দেখেন। জি, প্রথম যেটা বললাম মেহেন্দি, মেয়েরা মেহেন্দি নেয় না হাতে, হ্যাঁ তো ওই বলছে মেহেন্দি সে লিখে গরি
हाथों पे मेरी, तू मेरी बलवान का नाम। हे आमार बांधवी, आमार जे छेलेटा के आमी भालोबासी, आमार प्रेमिकेर नामटा आमार हाथे लिखे दाओ, मेहंदी दिए लिखे दाओ। जदि तुमी आमार प्रेमिकेर नामटा आमार हाथे लिखे दाओ, ताहले सकाल सन्ध्या आमी आमार प्रेमिक के देखते पाबो। देखू मेबल मा को है हाथों पे मेरी, दिन दोपहर हर सुबह शाम, तू मेरी बलमा का नाम। आ द्वितीय गानटा कि बोलछे, गोरी हे कलैया, एटाके कलई बोले हिंदीते, कलई गोरी हे कलैया, गोरी हे कलैया। एइभावे छेलेटार काछे गिये बोलछे, आमार हाथ दुटी बड़ अति सुंदर, एकदम सादा चकचक करछे, दिलादे मुझे हर हर चूड़िया, तुई आमाके दुई हाथे चूड़ी पड़िए दे, अपना बनाले मुझे बालमा, तोके आमी भालोबासी, चूड़ी पड़िए दे तुई आमाके आपन करले, तोर काछे चिरदिन थाकबो। अतएव बंधुरे, एगुलो हलो प्रेमेर छंद। कत कवि, कत साहित्यिक, कत विज्ञानी, कत आपनार किना दार्शनिक सुंदर करे 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 छंद दिएछे, किन्तु आमार आल्लाह कुराने छंद दिएछे स्वामी स्त्रीर भितरे केमन, हुन्ना लिबासुल्लाकुम वान्तुम लिबासुल्लाहुन्ना, एर उपरे कोनो छंद होते पारे ना। एटा चारखाना तफसीर এক দুই করে গুনিয়ে দেবো সিরিয়াল দিয়ে, হুন্না লিবাসুল্লাকুম ওয়ান্তুম লিবাসুল্লাহুন্না। লিবাস মানে কি? পোশাক, পোশাক, পোশাক। লিবাস মানে পোশাক। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, হে পুরুষের দল তোমরা মেয়েদের পোশাক, হে মেয়েদের দল তোমরা পুরুষের পোশাক। জি, মেয়েরা কি পরে? মেয়েরা তাদের গায়ে টার্চ করে রেখে গায়ের সঙ্গে লাগিয়ে কি পরে? শেরওয়ার পরে, কামিজ পরে, শাড়ি পরে, ব্লাউজ পরে, সায়া পরে। তারা কি পরে? চাদর নেই, বোরখা নেই, তো শেরওয়ার কামিজ, চুড়িদার, নাইটি বলেন, আর সায়া ব্লাউজ বলেন, শাড়ি বলেন, এগুলো আমরা পুরুষের দল। আর পুরুষ কি পরে? জামা পরে, জুব্বা পরে, গেঞ্জি পরে, ফুল প্যান্ট পরে, আপনার কিনা লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, এগুলো মহিলারা। আল্লাহ বলছে, তোমরা ওদের লিবাস, ও পুরুষের দল, হুন্না লিবাসুল্লাকুম ওয়ান্তুম লিবাসুল্লাহুন্না, মেয়েরা হলো তোমাদের পোশাক আর তোমরা হলে মেয়েদের পোশাক। এই পোশাক কেন আল্লাহ বললেন? আমাকে কেন আমার বিবির পোশাক বললেন? আর আমার বিবি যে গায়ে যেটা আছে সেটা আমি, আর আমার গায়ে যেটা রয়েছে সেটা আমার বিবি। এবার এক দুই করে চারটা গুনিয়ে দিব, যে চলে যাবে সে পাবে না, আসল রসটাই পাবে না। নাম্বার এক, নাম্বার এক, মানুষ কি করে পোশাককে? মানুষ পোশাককে যত্ন করে, ময়লা সাফ করে, আয়রন করে, গোছিয়ে রেখে দেয়, ছুঁড়ে ফেলে না। ছুঁড়ে ফেলেন কি করে? ময়লা হয়ে গেছে ময়লাকে সাফ করবে, নোংরা হয়ে গেছে দাগ তুলবে, আবার আয়রন মারবে, আলনাতে গোছিয়ে রাখবে, ছুঁড়ে ফেলে কি ফেলে বলেন? আরে এতগুলো লোক হ্যাঁ বলেন, ফেলে না। তাল্লা তাবার একবার তারা বলছেন, ওরে পুরুষের দল, তোমার বিবি তোমার পোশাক। আপনি এখনই ডাইনিং টেবিলে খেতে বসেছেন, আর এখানে একটা ভাত পড়ে গেছে, সামান্য হলুদ হয়ে গেছে, তো এমনি করে উঠে বলবেন, ভাই একটু সাবান দেন? কোনো পৃথিবীর লোক মেনে নিতে পারে না, তার কাপড়টা ময়লা হয়ে যাক, নোংরা হয়ে যাক, আর ওই অবস্থায় সে সুস্থ মিজাজে সেটাকে গ্রহণ করে নেয় না। অতএব বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নারীর দল তোমার স্বামী তোমার পোশাক, হে পুরুষের দল তোমার স্ত্রী তোমার পোশাক। তাহলে পোশাককে কি করো? সাফ করো। যখন স্বামী গোসল করবে, বিবিরে তোমাকে দূরে থাকলে হবে না, তুমি গোসলখানায় যাও, তোমার স্বামীর পিঠে সাবান দিয়ে দাও, এগুলোতে ময়লা আছে উঠিয়ে দাও, চুলে একটু সাবান দিয়ে দাও, হার কাফটাকে সুন্দর করে গোছিয়ে দাও। বিশ্বনবী যখন মসজিদে যেতেন, উজু করে আম্মা জানায় এসে বোতাম লাগিয়ে দিতেন, শুধু তাই নয় আতর মাখিয়ে দিতেন, তুমি তোমার স্বামীকে সাজাও। হে স্বামীর দল তোমার বিবি,
টম বাথরুমের ভিতরে ঢুকেছেন গোসল করার জন্য, তুমি কেন বাইরে রয়েছ? যাও চলে যাও তোমার বিবির কাছে, তোমার সাথে তো তার কোনো লজ্জা নেই। তার গায়ে মাথায় একটু সাবান মাখিয়ে দাও, পিঠগুলো একটু সাবান দিয়ে তার মহিলাকে তুলে দাও, তারপরে তাকে সুন্দর করে সাজিয়ে দাও। সে যখন কসমেটিক চাইবে সেগুলো তুমি দিয়ে দাও, তার সঙ্গে তুমি তাকে সুন্দর করে সাজাও, সে তোমাকে সাজাবে, তাকে তুমি সাজাবে। হুন্না লিবাসুল্লাকুম ওয়ান্তুম লিবাসুল্লাহুন্না, নাম্বার এক। নাম্বার দুই, পোশাক কি করে? পোশাক মানুষের সৌন্দর্যকে বাড়ায়। আমি যে পোশাক পরে আছি আমার সৌন্দর্য বেড়েছে, সমস্ত পোশাকগুলো খুলে দিলে মানুষের সামনে থাকতে পারবো না। যদিও আমি পুরুষের ভিতরে আছি, আমার মেয়ে আমার বিবি যদি মহিলার ভিতরে রাখা হয়, সমস্ত পোশাককে খুলে দেওয়া হয়, তাহলে সে মেয়েদের ভিতরেও থাকতে পারবে না। তার মানে তাকে পোশাক দিতে হবে, তবেই সে সমাজের সামনে দাঁড়াতে পারবে। তাহলে আমার বিবি আমাকে সমাজের সামনে সুন্দর করে সাজিয়েছে, আমার বিবি আমার ইজ্জতকে ঢেকে রেখে দিয়েছে, আমার বিবি আমাকে সুন্দর করে সমাজের সামনে সাজিয়ে দিয়েছে, আমি আমার বিবিকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। অতএব পোশাক এমন জিনিস মানুষের সৌন্দর্য বাড়ে। আমার বিবি আমার সঙ্গে যখন থাকবে, কোনো মহফিলে যাব, কোনো জায়গায় যাব, বিয়েতে যাব, অনুষ্ঠানে যাব, বিবিকে যদি সঙ্গে করে নিয়ে যায় তাহলে সেখানে আমার ইজ্জত বাড়বে। আমার বিবি যদি তার বাপ ভাইয়ের বাড়ি যায়, আমি যদি তার সঙ্গে যাই, তার সৌন্দর্য বাড়বে। এর জন্য আল্লাহ বলছেন, হে স্বামীর দল, তুমি তোমার বিবির সঙ্গে তার মা বাপের বাড়িতে গিয়ে তার সৌন্দর্য বাড়াও। হে স্ত্রীর দল, তোমরা তোমার স্বামী যেখানেই বেড়াতে যাবে তোমাকে ডাকবে, তুমি সঙ্গে গিয়ে তার সৌন্দর্য তুমি বাড়াবে। যেহেতু হুন্না লিবাসুল্লাকুম ওয়ান্তুম লিবাসুল্লাহুন্না, পোশাক যেমন সৌন্দর্য বাড়ায়, তেমনি তোমরা আপোষে একে অপরের সৌন্দর্য বাড়াবে। নাম্বার তিন, আল্লাহ তাবারক বা তাআলা বলছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়ান্তুম লিবাসুল্লাহুন্না, এর মানে হচ্ছে পোশাক কি করে ইজ্জতকে ঢেকে রাখে। আজকে আমাকে মানুষের সামনে ঢেকে রেখেছে কে? না আমার বিবি, আমার বিবিকে ঢেকে রেখেছে কে? না আমি। আল্লাহ তাবারক বা তাআলা বলতে চাইছেন, পোশাক যেমন ইজ্জতকে ঢেকে রেখে দেয়, হে পুরুষ নারীর দল, তোমার স্বামী তোমার সঙ্গে যে আচরণগুলো গভীর মানে গভীর অন্তর্নিহিতভাবে করে, যখন তোমরা দুইজন কাছাকাছি হও, তোমার স্বামীর আচরণ তুমি দেখতে পাও, সে তোমার সঙ্গে কেমন ভাবে চলাফেরা করে, সেই আচরণ গুলো জানো, তুমি তোমার তোমার কাছে কেমন করে ঢলে এসে পড়ে, এসে তোমার কাছ থেকে কেমন করে আনন্দ নিতে চায়, এই কথাটা তুমি জানো, এটা জানো, তুমি তোমার বন্ধুদের ভিতরে বলে দিও না, কারণ তুমি তার পোশাক হয়ে যাও, তার আচরণগুলোকে তুমি ঢেকে রাখো, তোমার আচরণ সে ঢেকে রাখবে। যদি তোমার স্বামী চলতে ফিরতে উঠতে বসতে ছোটোখাটো কোনো ভুল বা অন্যায় করে ফেলে, এটা তুমি বাপ ভাইদেরকে বলে দিয়ে সংসারে অশান্তি করো না। আর তোমার বিবিও যদি ছোটোখাটো ভুল বলে দেয়, সেটাকে তুমি তোমার মা বাপকে বলে দিয়ে যেন দাম্পত্য জীবনে অশান্তি করিও না। হুন্না লিবাসুল্লাকুম ওয়ান্তুম লিবাসুল্লাহুন্না, তুমি তার পোশাক হয়ে যাও, সে তার পোশাক হয়ে যাবে। এক নম্বর হলো পোশাক ইজ্জতকে রাখে, দুই নম্বর হলো মানুষ পোশাকের যত্ন করে, তিন নম্বর হলো পোশাক সৌন্দর্য বাড়ায়। মানুষ কিছু কিছু জিনিস ভুলে যায়, ভুলে যায় না? ঘর থেকে এসেছি, মোবাইলটা আনতে ভুলে গেছি, চশমাটা আনতে ভুলে গেছি, কলমটা আনতে ভুলে গেছি, চার্জারটা ভুলে গেছি, এরকম ভুল হয় কি হয় না? কিন্তু এমন লোক দেখেছেন কাপড় না পরে ভুল করি মার্কেটে হাঁটছে, দেখেছেন যে লুঙ্গি টুঙ্গি পরেনি, যা ভুলে গেছি, হাটে সবজি কিনতে চলে গেছি, একদম পুরুনাঙ্গা, দেখেছেন? পোশাক এমন একটা জিনিস কোনোদিন মানুষ তাকে ভুল করে না। পোশাক এমন একটা জিনিস নিজের চামড়ার সঙ্গে সবসময় টাচ করে, আমার বাপ করে না, ভাই করে না, বন্ধু করে না, বিবি আমার আপনার কিনা সন্তান করে না, কিন্তু পোশাক আমার শরীরের সঙ্গে টাচ করে থাকে, এক আমি কোনোদিন ভুলি না। তেমনি আমার রব বলছে, তোর বিবি হলো তোর শরীরের সবসময় টাচ করার সম্পর্ক, একে কোনোদিন হৃদয় থেকে তুই ভুলবি না। মানুষ যেমন লুঙ্গি ভুলে না, তেমনি তুই তোর বিবিকে ভুলবি না, তোর বিবিও তোকে ভুলবে না। হুন্না লিবাসুল্লাকুম ওয়ান্তুম লিবাসুল্লাহুন্না, জি ছেড়ে দি, বলেন ছেড়ে দি, লিখে রেখেছি। আর একটা আয়াত, আর তিনটে আয়াতের কথা বলবো,
আপনারা 12টা পর্যন্ত কে কে থাকবেন না হাত তুলেন। যতটি লোক বসে আছেন আমি আপনাদেরকে, আমি নূর মোহাম্মদ কোনোদিন এরকম ভাবে বলি নাই যে বসেন, দামি কথা বলছি, কিন্তু আর দু তিনটে আয়াতের তর্জমা শুনে তারপরে যাবেন আল্লাহ কত গভীর কথা বলেছেন। টোটাল মেয়েদেরকে আল্লাহ তিনটে ভাগ করেছেন, কয়টা ভাগ করেছেন, কয়টা ভাগ বললাম, প্রথম দুটা ভাগ করেন। এক শ্রেণীর মেয়ে আছে যাদের স্বামী আছে, আর এক শ্রেণীর মেয়ে আছে যাদের স্বামী, তাহলে ক ভাগ হলো, দুভাগ। এবার যাদের স্বামী আছে তাদের দুভাগ, কারো স্বামী খুব ভালো আর কারো স্বামী খুব খারাপ, তাহলে টোটাল ক ভাগ হলো, তিন। একজনের স্বামী নাই, একজনের স্বামী আছে তো খুব পরিষ্কার দিনদার, আর একজনের স্বামী আছে কিন্তু খুব খারাপ। মাশাআল্লাহ, এটা উত্তর দিব আগামী মাসে, ফেব্রুয়ারি মাসে 6 তারিখে ইন্ডিয়াতে বিহারে চলে যাবে। সবাই জানে যে নূর মোহাম্মদ প্রশ্নের উত্তর দেয় না, তারপরে প্রশ্ন করে। দেখেন এই ভাগগুলো আল্লাহ কেমন করেছেন, আপনাদেরকে বিষয়টা খারাপ লাগছে নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। ضرب الله مثلا للذين كفروا امرأة نوح كانت تحت عبدين من عبادنا صالحين فخانتهما فلم يغن عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। যাদের স্বামী ভালো, যাদের স্বামী পরেশগার, যাদের স্বামী দিনদার, তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো নামাজ যারা ছাড়ে না, সমস্ত রোজা পালন করে, ওই মেয়েটি যদি মনে মনে করে এত দামি স্বামী পেয়েছি, আমার নসিব কত ভালো, আমি জীবনে আমল না করলেও জান্নাতে চলে যাব, স্বামীর সঙ্গে আমি জান্নাতি হয়ে যাব। আল্লাহ বলছে হবে না, হবে না, হবে না রে, হবে না, তোকে নিজের আমল নিজেই তৈরি করতে হবে, এই রকম কোন সিস্টেম আমার কাছে নাই। তাহলে শুনেলে পৃথিবীর ভিতরে যতগুলি নবী এসেছিলেন, 2 নবীর বিবি জাহান্নামে থাকবে, তার নবীর বিবি ছোটখাটো ছেলের বিবি নয়। আল্লাহ কি কথা শব্দ ব্যবহার করছেন, তাহাত আবদাইনি মিন ইবাদিনা, তাহাত আবদাইনি মিন ইবাদিনা, ওই 2 বিবির স্ত্রীদেরকে আল্লাহ বলছেন হতভাগীরে, কলঙ্কিনীরে, ওরে বদনসিব মেয়েরে, তোদেরকে এমন স্বামী দিয়েছিলাম, পৃথিবীর সেরা চরিত্রবান সন্তান দিয়েছিলাম, নবীদের মতো চরিত্রবান আর কে হয়, তোকে কত আমি ক্ষমতা দিয়েছি, নবীর বিছানায় তুই উঠবে, নবীর বিছানায় তুই শুবে, নবীর বালিশে তুই মাথা দিবি, নবীর লেপের ভিতরে তোর জীবন কাটবে, এত দামি যুবকের কাছে তোকে আমি করে দিলাম, তারপরেও তোরা নবীকে মানতে পারলি না, গোপনে গোপনে তোদের তাগু শক্তির সঙ্গে, আর তোদের গোপন আতা ছিল, তাদের সঙ্গে তোদের লেনদেন ছিল, তারা এত বেঈমান ছিল, আল্লাহর ফেরেশতাকে পর্যন্ত হ্যারেস করার জন্য লাওয়াতাতের লোকদেরকে ডাকতে গেছিল, তাদের সমকামিতা ছিল রোগ, সেই জামায় সমকামিতা চলতো পুরুষে পুরুষে, নারীতে নারীতে, এই সমকামী কাওমে লাওয়াতাত, তারা এমন মেয়েগুলো জমে গেছিল, বেঈমানদের সঙ্গে তারা হাত মিলিয়েছিল, এমনকি আল্লাহর ফেরেশতাদেরকে অপমান করার চেষ্টা করেছিল। তো আমার আল্লাহ বলছেন ওয়াকানাত মিনাল কানিতেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তাহাত আবদাইন মিন ইবাদিনা সালিহাইন ফাকানাতাহুমা ফালাম ইগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান্না
তারা মা দাখিলেন এই দুটি নবীর বিবি চিরদিন তারা জাহান্নামের আগুনে দাও 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 করে চলবে তাদেরকে কেউ জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না নবীর বিবি হয়েও তারা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলো না ওই দুটি নবীর নাম কে একটা নাম হলো নূহ আলাইহিস সালাম আর একটা হলো লূত আলাইহিস সালাম নূহ আর লূতের বিবি চিরদিন জাহান্নামে চলে যাবে বিশ্বনবীর কাছে আয়াত নাজিল হলো কুলমা কুন্ত বিদাম মিনার রসুল আয়াতটা যখনই নাজিল হয়ে গেল বিশ্বনবী সঙ্গে সঙ্গে আম্মা জান ফাতেমাকে ডাকলেন মা ফাতেমা রে সন্ডে মা আমার ওরে ভাই হোসান ওরে ভাই হাসান ও আলী আমার কাছে আল্লাহ তাবারক বা তাআলা তা জিব্রাইল মারফতে কোরআন নাজিল করেছে কি বলেছে কুলমা কুমতে বিদাম মিনার রসুল এটা কম থেট নয় আল্লাহর তরফ থেকে রসুলকে একটু উচিত থেট দিচ্ছেন আল্লাহ আল্লাহ বলছেন হে নবী তুমি কোনো নতুন নবী নও তুমি অনেক পুরাতন নবী তোমার আগে অনেক নবী চলে গেছে তুমি ভাবিও না যে মুহাম্মদ তোমাকে আমি একা নবী বানিয়েছি তোমার আগে শ লাখ নবী আমি অতিক্রম করে দিয়েছি অতএব কোনো নবীকে নিয়ে কোনো কনসিডার চলবে না আল্লাহ এটা বলতে চাইলেন কঠিন কিয়ামতের দিনে নবীর বিটি ফাতেমা বলে কোনো ফাইসলা হবে না রে তুমি কোনো নতুন নবী নও বিশ্বনবীর সঙ্গে সঙ্গে আম্মা জান ফাতেমাকে ডাকলেন আলীকে ডাকলেন বিশ্বনবী একদিন ফজরের নামাজ পড়তে গেছেন মসজিদে ফজরের নামাজ পড়ার পর তিনি আর বাড়িতে এলেন না সোজা চলে গেলেন বেটির বাড়িতে শীতের সময় ফজরের